السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، প্রিয় দর্শক, আজকে আপনার সামনে আমি যে বইটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মরণ একদিন আসবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই। এই বইটি নিয়ে প্রথমে যেটা বলবো, আমার পড়া অনেক বই পড়েছি আলহামদুলিল্লাহ। আমার পড়া বইয়ের মধ্যে সবচেয়ে ভালো যদি লাগে, ভালো লাগার কাতারের বইগুলোর মধ্যে এটি একটি। আর আমারও বিশ্বাস, আপনারা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বই পড়তে পছন্দ করেন, এই বইটি পড়লে অবশ্যই ভালো লাগবে। একদিন বইটি রাইটার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একজন বলল যে আপনি মরণ একদিন আসবে, এটা তো সবাই জানে, বইয়ের নাম এটা কেন দিয়েছেন? পরে উনি বলল আচ্ছা আগে আপনি বইটা পড়িয়েন। ওই লোক বই পড়ার পর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে এসে বলল যে আমি আপনার বইটি 10 বার পড়েছি, এবার বুঝুন কিরকম আকর্ষণীয় হলে একজন এ বই 10 বার পড়তে পারে, আমার কাছে অনেক ভালো লাগছে বইটা। আচ্ছা আপনাদেরকে এখন আমি সূচিপত্রটা দেখাই, দেখুন সূচিপত্র জি, আপনারা এখানে ভিডিও থামিয়ে পড়ে নিতে পারেন, আর আমিও নিজে এখন আপনাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা কথা না বাড়িয়ে আমি সূচিপত্রটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সূচিপত্র প্রথমে ভূমিকা দেওয়া আছে, এরপরে নিশ্চিত মরণ একদিন আসবে। এখানে তিনি আমরা যে মরণ মৃত্যু নিয়ে খামখেয়ালি করি, গাফেল, ওই জিনিসটা তুলে ধরেছে যে মরণ আসবে, সতর্ক করা। এরপরে কখন মরণ আসবে তাকে মানুষ জানে না। 4 নম্বরে মরণের সময় মালাকুল মত, অন্যান্য ফেরেস্তা, এখানে ফেরেস্তাদের বিবরণ দেওয়া হয়েছে, যারা কাফের তাদের কাছে ফেরেস্তা একরকমভাবে আসে, যারা মুমিন তাদের কাছে ফেরেস্তা সুন্দর রূপে আসে, কাফেরদের কাছে আসে ভয়ঙ্কর রূপে। এখানে আপনারা রেফারেন্স সহ সবগুলো পেয়ে যাবেন, তাই আমি আর বাড়িয়ে বলছি না। এরপরে মৃত্যুকালীন কষ্ট, মরণের সময় মানুষ দুনিয়াতে ফিরে যেতে চায়, এটি আপনারা জানেন। এরপরে মরণের সময় তওবা, মরণ আসলে মুমিনের অবস্থা, মরণের সময় নবীদের ইখতিয়ার, এখানে গিয়ে একটা চ্যাপ্টার গিয়েছে। এরপরে আমরা আখেরাত যে জিনিসটা, ওই চ্যাপ্টারে গেলে কবরের শাস্তি, এখানে আপনারা কিন্তু যে সময় পড়বেন আপনার সত্যি অন্তরে অনেক ভয় লাগবে, কারণ সহি হাদিসের আলোকে ও কোরআনের আলোকে যেহেতু কবরের শাস্তিগুলো তুলে ধরা হয়েছে, পড়লে আপনার কাছে নিশ্চয়ই তাকওয়া বৃদ্ধি পাবে আর আপনারাও ভয় পাবেন। দুনিয়া নিঃশেষ হওয়ার নিদর্শন সমূহ, মানে কেয়ামতের আলামত যেটা, ওইটা তুলে ধরা হয়েছে, কেয়ামতের পূর্ব লক্ষণ। এরপরে আসে দাজ্জালের বিবরণ, যে জিনিসটা বলবো দাজ্জাল নিয়ে আমাদের ভিতরে অনেক ভুল ভ্রান্ত কথা প্রচলন আছে, অনেকে আমরা সেগুলোকে হাদিসের অংশ মনে করি, কিন্তু দাজ্জাল নিয়ে বেশিরভাগ কথাই ভ্রান্ত। তাই আপনারা যদি দাজ্জাল নিয়ে যেসব হাদিস জানতে চান, আপনারা অন্য বই লাগবে না, নাসিরুদ্দিন আলবানি একটি বই বের করেছিলেন দাজ্জালের ফিতনার উপর, ওটা মনে 100 টাকা করে। আমি কাউকে কিনতে নিষেধ করছি না, চাইলে পড়তে পারেন, কিন্তু এখানে আপনারা দাজ্জালের বিবরণ 13 নম্বর যে ইয়েটা পেয়ে যাবেন সহি হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। এরপর ইবনে সাইদের বিবরণ, ইবনে সাইদ একজন বালক, ইহুদি বালক, ইবনে সাইদ ওর বিবরণটা পেয়ে যাবেন আপনারা। সিংহায় ফুক্কার, কিয়ামতের নামসমূহ তার বিবরণ, কিয়ামত সংগঠিত হওয়ার দিন, হাসরের বর্ণনা, হাউজে কাউসার সাফায়াত বিবরণ, জান্নাতের বিবরণ, এবং শেষ যেটা 21 নম্বর জাহান্নামের বিবরণ। তো আপনাদের আমি সূচিপত্রটি পড়িয়ে শুনেছি, দেখুন ভূমিকা চাইলে আপনারা থামিয়ে পড়ে নিতে পারেন। ভিডিও থামিয়ে পড়ে নিতে পারেন ভূমিকা, আমি আর কথা বাড়াবো না, শেষ যে কথা বলবো, বইটি হচ্ছে 175 পৃষ্ঠার, 175 পৃষ্ঠা বইটি শেষ হয়েছে। ওকে, তো আপনাদেরকে যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবাই জানতে চাই, মূল ভিডিও দেখা অনেকে, এই কারণে যে বইটির দাম, বইটির দাম এখানে 60 টাকা নির্ধারণ করে লেখা আছে। দেখুন এটি আরও আগে নিয়েছিলাম, ওই সময় কাগজের দাম কম ছিল, এখন বর্তমান মার্কেট প্রাইস হয়তো আরও বাড়তে পারে, বেশি পারবে না হয়তো, 20 টাকা বা আল্লাহ তাআলা ভালো জানেন কত বেড়েছে। তবে আপনারা ইনশাআল্লাহ আপনারা 100 টাকার মধ্যে অবশ্যই বইটা পেয়ে যাবেন, 100 টাকা পর্যন্ত যাওয়া লাগবে না তাও বলছি, আমি পাইয়ে বলছি,
100 টাকার ভিতর বইটি পেয়ে যাবেন। আমি বইটি পড়ার জন্য অনুরোধ করছি কারণ এখানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়েছে। আর চাইলে আপনারা ওনাদের প্রকাশন হচ্ছে নিব্রাস প্রকাশনী, আর এখানে শেষে দিয়ে আপনারা দেখুন যে আরও অন্যান্য বই আছে ওনার, বইগুলো এখান থেকে দেখতে পারুন, দেখে চাইলে কিনতে পারুন, অর্ডার করলে এনে দেবে দোকানদাররা যারা বই বিক্রয় করে তারা। আচ্ছা আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।